আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব বলছিলাম, নরসিংদীর খুব সাধারণ পরিবারের এক মেয়ে পাপিয়ার গল্প। পর মেরা খুদা জানতা হ্যায় কি মেনে সিরফ তুঝে প্যার কিয়া। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। কি করে আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া হয়ে গেলেন এই সাধারণ নারী? আসুন আমরা জেনে আসি পাপিয়ার আসল পরিচয়। প্রতারণা, অবৈধ অর্থ পাচার, জাল টাকা সরবরাহ, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমানুর পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান, মফিজুরের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার ও পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ তৈয়বা। শনিবার বেলা 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে মফিজুর ও সাব্বিরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের কাছ থেকে তথ্য পেয়ে রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া ও তৈয়বাকে গ্রেফতার করে র‍্যাব একের একটি দল। পরে তাদের কাছ থেকে জাল টাকা, ডলার সহ প্রায় 9.5 লাখ টাকা জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান র‍্যাবের একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল। তাদের সহযোগী সাব্বির খন্দকার এবং শেখ তাইয়াবাকে আটক করে। ধৃত আসামিদের অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, জাল নোট ব্যবহার, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ধৃত আসামিদের নিকট হতে 7টি বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি নগদ 2,12,270 টাকা, বাংলাদেশি 26,500 টাকার জাল নোট, ভারতীয় রুপি 310, শ্রীলঙ্কান মুদ্রা 420 এবং 11,091 আমেরিকান ডলার সহ 7টি মোবাইল উদ্ধার করা হয়। হোটেল ওয়েস্টিনের 11 তলার প্রেসিডেন্ট কক্ষটি গত 9 নভেম্বর মাসে ভাড়া নেন পাপিয়া। তিনি গত 3 মাসে ওই কক্ষের ভাড়া পরিশোধ করেছেন প্রায় 88 লাখ টাকা। 19 তলায় একটি বার রয়েছে যেটি তিনি পুরোপুরি বুক করে নিতেন। সেখানে প্রতিদিন তিনি 2.5 লাখ টাকা মদের বিল পরিশোধ করতেন। সব মিলিয়ে দেখা যায় গত 3 মাসে তিনি প্রায় 3 কোটি টাকা বিল পরিশোধ করেছেন হোটেল কর্তৃপক্ষকে। র‍্যাব একের অধিনায়ক শফিউল্লাহ বুলবুল বলেন, পাপিয়ার আয়কর ফাইল তলব করে দেখা গেছে সেখানে তিনি বছরে 22 লাখ টাকা আয় দেখিয়েছেন, অথচ তার প্রতিদিন বাড়ির বিল আসে 2.5 লাখ টাকা। এত টাকার উৎস কোথায়? আমরা হোটেল ওয়েস্টিনে তাদের কর্তৃক তাদের বুক করা যে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুট এবং ফার্ম গেটে 28 ইন্দিরা রোডস্থ রোশনস ডোমিনো রিভিলো নামক বিলাসবহুল ভবনে তাদের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি পিস্তলের ম্যাগাজিন গুলিসহ 20 রাউন্ড গুলিসহ 5 বোতল দামি মদ, নগদ 58,41,000 টাকা যার উৎস তারা বৈধ উৎস তারা দেখাতে পারেনি, 3টি পাসপোর্ট, চেক বই, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের 10টি ATM কার্ড উদ্ধার করতে সক্ষম হই। গত 12 অক্টোবর থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 59 দিন বিলাসবহুল হোটেল রুমে প্রায় ভাড়াই তারা খরচ করেছে 81,42,888.31 টাকা। এছাড়াও অতিরিক্ত প্রতিদিন 2.5 লক্ষ টাকা হারে এই 59 দিনে তারা রাতে একা সম্পূর্ণ বার বুক করে নিত। নরসিংদী এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি, চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, জমির দালালি, সিএনজি পাম্পের লাইসেন্স, গ্যাসের লাইন প্রদান ইত্যাদি নাম করে
সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। জানতে চাইলে পাপিয়া র‍্যাবকে জানিয়েছেন, যারা হোটেলে আসতেন তাদের কাছে মেয়ে পাঠিয়ে দেয়া হতো, এরপর অশ্লীল ভিডিও তুলে ওইসব ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কে টাকা আদায় করা হতো। লোক লজ্জার ভয় কেউ মুখ খুলত না। এরকম সাতজন উঠতি বয়সী তরুণীর সঙ্গে র‍্যাবের কথা বলা সম্ভব হয়েছে, যাদের মাসে 30,000 টাকা করে দিতেন পাপিয়া, বিনিময়ে তাদের ব্যবহার করা হতো। কেউ রাজি না হলে তাদের লাঠি দিয়ে পেটাতেন পাপিয়া। আবার কোনো কোনো মেয়ের আপত্তিকর ছবি বড়লোক কাস্টমারদের মুঠোফোনে পাঠিয়ে দিয়ে আগ্রহ তৈরি করতেন এই সংঘবদ্ধ গ্রুপটি। এরপর ওই লোকগুলো এলে তাদের জিম্মি করা হতো। এসব ব্যবসার আড়ালে তিনি অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সমাজ সেবার নামে নরসিংদী এলাকায় অসহায় নারীদের আর্থিক সহযোগিতার নামে তাদের অনৈতিক কাজে লিপ্ত করতেন। বছরের অধিকাংশ সময় তিনি নরসিংদী ও রাজধানীর বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করেন। নরসিংদী এলাকায় চাঁদাবাজির জন্য তার একটি ক্যাডার বাহিনী আছে। এছাড়া তার স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মাধ্যমে স্বল্প সময়ে তিনি নরসিংদী ও ঢাকার একাধিক বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট সহ বিপুল পরিমাণ নগদ অর্থের মালিক হয়ে যান। তার চালচলন, তার স্বামী সহ তখন থেকেই আমাদের সন্দেহান ছিল। তার চারিত্রিক বৈশিষ্ট্য সন্দেহের বাইরে থাকে নাই, তার উৎসটা সেটাও কীরকম যেন একটা সন্দেহের মধ্যে ছিল। সেই সন্দেহটাই সাংঘাতিকভাবে প্রমাণিত হয়েছে যে তারা অবৈধ কাজের সাথে সম্পৃক্ত। বর্তমান সরকারি দল আওয়ামী লীগের নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন এই পাপিয়া। রাজনীতির নাম করে তিনি গড়ে তুলেছেন এক বিশাল সাম্রাজ্য, যে সাম্রাজ্যকে বলা যায় অপরাধের সাম্রাজ্য। সে সাম্রাজ্য থেকে তিনি নেতৃত্ব দিতেন এক মাফিয়া সর্দারনির মতো। পাপিয়ার মতো এরকম আরও বহু মাফিয়া নারী বাংলাদেশের বিভিন্ন জেলায় খোঁজ নিলে পাওয়া যাবে, যারা রাজনৈতিক বিভিন্ন পদে বসে রাজনৈতিক উচ্চ নেতাদের রাতের বিনোদন দিয়ে থাকেন। মূলত আমাদের নেতারা পাপিয়াদের পালেন একটা উদ্দেশ্যে, তাদের রাতের বিনোদনের জন্য সঙ্গী প্রয়োজন। আর এই পাপিয়ারা রাতের বিনোদন যোগাতে সাহায্য করেন আমাদের নেতাদের, আর সেই নেতাদের সাথে সম্পর্কের আবরণে তারা গড়ে তোলেন পাপের সাম্রাজ্য, যেখান থেকে তারা ব্যাপক ক্ষমতা ব্যবহার করে অবৈধ টাকা, অবৈধ অস্ত্র, মাদক থেকে শুরু করে বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়েন। ক্ষমতা পেতে গেলে কাউকে খুশি করতে হয়, এই নীতি থেকেই পাপিয়ারা সৃষ্টি হয়। আজকে পাপিয়া ফেঁসে গেছেন, কিন্তু পাপিয়াদেরকে যারা সৃষ্টি করেছেন তারা হয়তো ফাঁসবেন না, কারণ তারা ক্ষমতার অনেক উপরে বসে থাকেন। তাদের ধরা ছোঁয়া তো দূরের কথা, তাদের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা নেই হয়তো আমাদের। যদি প্রশ্ন করা হয় আজকে পাপিয়া ধরা পড়লো, এতদিন কেন পাপিয়া ধরা পড়লো না, পাপিয়ার এই অবৈধ কর্মকাণ্ড কি আমাদের রাষ্ট্র কিংবা প্রশাসন জানতেন না, সেখানেই উত্তর মিলে যাবে। অর্থাৎ পাপিয়ারা ফেঁসে যায় যখন পাপিয়ারা কোনো ক্ষমতার উচ্চ পর্যায়ের ব্যক্তির সাথে ক্ল্যাশে জড়ান, তখনই পাপিয়ারা আমাদের মিডিয়ার সামনে উন্মোচিত হন। জানি না কাল কোন পাপিয়া ফেঁসে যাবে, কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় কম বেশি এরকম পাপিয়ারা আছেন, যাদের কাজ আমাদের তথাকথিত এই ক্ষমতাধর নেতাদের বিনোদন দেয়া। এই বিনোদন দেওয়ার জন্য কখনো পাপিয়ারা নিজেরা বিছানায় যান, অথবা কখনো অন্য নারীকে জোর করে বিছানায় নেন। লোভ দেখিয়ে ক্ষমতা ব্যবহার করে এই পাপিয়ারা বহু পরিবারে সর্বনাশ ডেকে এনেছে। আমরা যদি বিভিন্ন জেলাতে খোঁজ নিয়ে দেখি, দেখব রাজনৈতিক ক্ষমতার আবরণে এসব পাপিয়ারা বসে আছেন ঘাপটি মেরে। তাদের কাজ নেতাদের খুশি করা। আজ বাংলাদেশের সকল মিডিয়া, সামাজিক মাধ্যমগুলো পাপিয়ার নাম স্মরণ করছে, কিন্তু এই পাপিয়া একদিনে জন্ম নেয়নি। এই পাপিয়াকে জন্ম দিয়েছে যারা, তারা কিন্তু আবারও বেঁচে যাবে, বেঁচে গেছেন, কারণ তারাই পাপিয়াকে আজকে ফাঁসিয়ে দিয়েছেন। পাপিয়ার স্বামী সুমনও এই সাম্রাজ্যের একজন অধিপতি। অর্থাৎ স্বামী স্ত্রী মিলেই এই পাপের সাম্রাজ্য চালিয়েছেন তারা। একজন ছিলেন ছাত্রলীগের আহ্বায়ক, আরেকজন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। এ দুটো গুরুত্বপূর্ণ পদে বসে তারা এতদিন ধরে এই পাপের সাম্রাজ্য চালিয়েছেন, এটা কি কারো অজানা ছিল?
কিন্তু তারা চালিয়েছেন, কারণ তখন তাদের হাতে ক্ষমতা ছিল, তারা চাইলে সব করতে পারতেন, তাই তাদের সব কিছু বৈধ ছিল। আজ তারা ফেঁসে গেছেন। আমরা দেখেছি ক্যাসিনো কেলেঙ্কারিতেই অনেকে ফেঁসেছেন, আবার অনেকেই ফেঁসে যাননি। কিন্তু এই ক্যাসিনো কেলেঙ্কারিতে অনেকের নামই আমরা শুনেছি, কেউ কেউ বেঁচে গেছেন, কেউ কেউ ফেঁসে গেছেন। এগুলো সবই হয় উপরতলার নির্দেশে। পাপিয়াদের মতো বহু পাপি আমাদের সংসদে আছেন, হয়তো তারা এরকম নেতাদের বিছানা গরম করে নেত্রী হয়েছেন, তাদের সন্তুষ্টি অর্জন করে একের পর এক পদের সিঁড়ি বেয়ে তারা একসময় পার্লামেন্টের মতো পবিত্র স্থানে ঢুকে পড়েন। তারপর সেখান থেকে শুরু হয় তাদের নতুনভাবে পথ চলা, আর তারাই হন আমাদের আইন প্রণেতা। আর সেসব আইন প্রণেতাই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। এর চেয়ে বড় লজ্জার আমাদের জন্য কি হতে পারে? বিশ্বাস করি সরকারের সুদৃষ্টি থাকলে পাপিয়ার মতো আরও যত পাপিয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় টিকে আছেন তাদেরও পতন হবে। আর যদি সরকারের সুদৃষ্টি না থাকে, হয়তো পাপিয়ারা টিকে থাকবে তাদের এই অন্ধকার জগতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন দাইস সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।